ডাইনোসরের বিলুপ্তির নেপথ্যে কি বেপরোয়া যৌনতা? শিকার ধরতে কষ্ট হলেও প্রয়োজন ছিল তাদের যৌনতা। শরীরে মিলনের নেশার কারণে কি করুণ পরিণতি ডাইনোসরদের? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রায় 23 কোটি বছর আগের কথা, তখন পৃথিবীতে মানুষ ছিল না, সারা পৃথিবী ছিল জঙ্গলে ঘেরা। অরণ্য তখন এতই ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছত না। এছাড়া ছিল দুর্গম পাহাড়, জলাভূমি, আগ্নেয়গিরি। সেই সবুজ বনরাজিতে পাহাড় দাপিয়ে বেড়াত কিম্ভূতকিমাকার সরীসৃপের বিশেষ এক প্রজাতি ডাইনোসর। স্পিলবার্গের তৈরি জুরাসিক পার্ক সিরিজ যারা দেখেছেন, তাদের সকলের কাছে এই বিলুপ্ত ভয়ঙ্কর সুন্দর সরীসৃপ ডাইনোর ছবি খুব স্পষ্ট। জুরাসিক যুগে পৃথিবী কাঁপানো ডাইনোসরদের মধ্যে রাজা ছিল টিরানোসোরাস রেক্স বা টি রেক্স নামক ডাইনোসররা। যদিও বিজ্ঞানীদের কাছে এই রাজা ডাইনোসরদের নিয়ে কৌতূহলের শেষ নেই। এখানে অতিকায় প্রাণীটির সামনের দিকে দুটি হাত ছোট ছিল, কিন্তু কেন? এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ভাবিয়েছে তাদের, কিন্তু এখনো পর্যন্ত টি রেক্সের কঙ্কালের এমন কোনো জীবাশ্ম মেলেনি যাতে সিদ্ধান্তমূলক গবেষণা করা যেতে পারে। তবে সম্প্রতি আর্জেন্টিনার এক গবেষক দল দক্ষিণ আমেরিকায় একটি অন্য প্রজাতির ডাইনোসরের কঙ্কালে জীবাশ্ম আবিষ্কার করেছেন। সেই জীবাশ্ম থেকেই টি রেক্স সম্পর্কেও বহু তথ্য জানা গিয়েছে। তাদের দাবি, এর পেছনে রয়েছে একটা কারণ, যৌনতা। যৌনতার কারণেই টি রেক্সের হাত ছোট হয়ে গিয়েছিল। আজ থেকে প্রায় 9 কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াতো এই প্রাণীগুলি। তাদের হাড়ের জীবাশ্মগুলি খতিয়ে দেখে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, তাদের মাথা অতিকায় বড় হলেও হাত দুটি ছিল ছোট, একেবারে টি রেক্সের মতন। আর তাদের নিয়ে বিস্তারিত গবেষণার পরই পরিষ্কার হয়ে গিয়েছে তাদের এই আকৃতির হাতের কারণ কি, আর সেই একই কারণ টি রেক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। আর্জেন্টিনার নিউ কুয়েনার আর্নেস্টো ব্যাকম্যান প্যালিওন্টোলজিক্যাল মিউজিয়ামের প্রজেক্ট লিডার ডক্টর জুয়ান ক্যানেল এ প্রসঙ্গে জানিয়েছেন, সামনের হাতগুলি শিকারের জন্য একেবারে কার্যকর ছিল না, মূলত মুখের সাহায্যে তারা শিকার ধরত। সম্ভবত তাদের এই ছোট হাতগুলি যৌনতার কাজে ব্যবহার হতো। সঙ্গিনীকে সঙ্গমের সময় ধরে রাখতে কিংবা সঙ্গম চলাকালীন ভারসাম্য হারিয়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে এই হাতগুলি সাহায্য নিত। প্রসঙ্গত মেরেক্সেস গিগাসের সঙ্গে টি রেক্সের প্রজাতিগত বহু ফারাক রয়েছে, কিন্তু ছোট আকৃতির হাত থাকার কারণ হিসেবে দুই প্রজাতির ক্ষেত্রটা এক এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীরা এও জানাচ্ছেন, সরাসরি তাদের আচরণকে দেখার সুযোগ না থাকায় এই কারণগুলি সম্পূর্ণ নিশ্চিত হয়ে বলা যায় না যে এই কারণেই তাদের হাত ছোট ছিল। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।